বন্ধের সমর্থনে মিছিল পিকেটিং এর ঘটনায় ধৃত বিজেপি নেতা কর্মীদের মুক্তি দিল কালিয়াগঞ্জ থানা পুলিশ। বুধবার বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করতে সকাল থেকে কালিয়াগঞ্জে বিজেপি কর্মী সমর্থকের রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে, আবার কোথাও পিকেটিং করে। বিজেপি শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস, শহর মন্ডল সভানেত্রী তাপসী ঝা সহ মোট 23 জনকে আটক করে পুলিশ। এই পরিস্থিতি ধৃতদের মুক্তির দাবিতে সরভায় রাজ্য নেতৃত্বে বিভিন্ন স্থানে চলে বিক্ষোভ। সন্ধ্যায় কালিয়াগঞ্জ থানা থেকে জামিন বন্ড নিয়ে ছাড়া হয় আটক বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীরা থানা থেকে ছাড়া পেলে তাদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। গতকাল ছাত্রদের যে শান্তিপূর্ণ নবান্ন অভিযান ছিল ছাত্র সমাজের, যেভাবে পুলিশ এবং রাজ্য সরকার নির্মমভাবে তাদের উপর অত্যাচার করেছে, কাঁদানো গ্যাসের সেল থেকে শুরু করে জল কামান থেকে শুরু করে লাঠিচার্জ করা হয়েছে, তার জন্য ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি ভারত বন্ধ। সেই ভারত বন্ধ আমরা পশ্চিমবঙ্গে এই সরকারের অপশাসন এবং আইনের শাসন কায়েমের জন্য আমাদের ভারত বন্ধ ডাকা ছিল। সেখানে আজকে আমাদের যারা দলীয় সমর্থক কর্মী ভারতীয় জনতা পার্টির, তারা সবাই মিলে এই বন্ধকে সার্থক করেছে এবং পুলিশ অন্যায়ভাবে এদেরকে গ্রেপ্তার করেছে। আজকে এখন এদেরকে বন্ডে দিয়ে জামিন নিয়ে এদেরকে থানা থেকে বেরোয় আসলো। আমরা এদের বীরের সংবর্ধনা দিলাম এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমাদের এই সমস্ত নেতৃত্ব নিয়ে আরও লড়াই করবে। বন্ধে 100% সারা পড়েছে, আপনারা সারাদিন নিজে ছিলেন, গোটা জেলা নয় রাজ্য জুড়ে বন্ধের সারা, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে সমর্থন করেছে।